পশ্চিম মেদিনীপুরে গর্বে তার হাতি হানায় গৃহশিক্ষকের মৃত্যু। আনসনা সুলিতে সাইকেলে পড়াতে যাওয়ার সময় হঠাৎই হাতের দলের সামনে চলে আসেন মনমথ কোলে, তখন একটি দাঁতাল তাকে পিষে মারে। মালবাজারে সোনালী চা বাগানে হাতির হানা, শ্রমিকদের ঘর ভাঙচুর, আতঙ্কে বাগান ছাড়া বহু শ্রমিক। খাবারের সন্ধানে গজলডোবা জঙ্গল থেকে এসেছিল দাঁতাল, অনুমান বন দপ্তরে ক্ষতিপূরণের আশ্বাস। মালদা স্টেশনে উদ্ধার 12 জন কিশোর, শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার জিআরপির। পাচারের উদ্দেশ্যে সকলকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল, প্রাথমিক অনুমান রেল পুলিশের, ঘটনায় আটক এক। স্বাস্থ্যকেন্দ্রের পাশে ঝোপের মধ্যে পড়েছিল সদ্যজাত, স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে ভর্তি করেন স্বাস্থ্যকেন্দ্রে। বাসন্তীর ঝড়খালির ঘটনা খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে আটক 4টি বালির লরি, ডানকুনি থানায় চালক এবং খালাসিদের জিজ্ঞাসাবাদ। লরিগুলি বিষ্ণুপুর থেকে আসছিল, বৈধ কাগজপত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। বর্ধমানের পালশিটের টোল প্লাজায় ম্যাটাডোরে মিলল 1000-এরও বেশি কচ্ছপ, গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের। কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে কলকাতাতে পাচার হচ্ছিল, ঘটনায় 3 মহিলা সহ আটক 5। দুর্গাপুরে কোক ওভেন থানা এলাকায় দুর্ঘটনা, জেপি অ্যাভিনিউয়ের এস্টেট মোড়ে লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, মৃতদেহ ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনের ঘটনা, গ্রেপ্তার 2 অভিযুক্ত রাজা সিং ও মন্টু দাস, ধৃতদের আদালতে পেশ। হরপুরে প্রকাশ্য রাস্তায় 2 স্বর্ণ ব্যবসায়ী সর্বস্ব লুট, বাধা দিলে গুলি করে খুনের চেষ্টা, ঘটনায় জড়িত 6 দুষ্কৃতীর মধ্যে গ্রেপ্তার 4, সকলেই ওড়িশা থেকে এসেছিল বলে দাবি পুলিশের, ধৃতদের মেদিনীপুর আদালতে পেশ। টাকার দাবিতে তরুণীকে থানায় আটকে রাখার অভিযোগ, নদিয়ার হাঁসখালী ঘটনা, আদালতের দ্বারস্থ পরিবার। রানাঘাটের এসসিজেএম সঙ্গমিত্রা পোদ্দারে হস্তক্ষেপে উদ্ধার তরুণী, আপাতত ঠাঁই হোমে। পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি সই না করেও নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে সামিল হওয়ার সম্ভাবনা ভারতের, এনএসজির প্রাক্তন চেয়ারম্যানের তৈরি নতুন খসড়া দলিলে তেমনই ইঙ্গিত। ভারতের পাশাপাশি পাকিস্তানকে সদস্য করার সুযোগ, তবে পাকিস্তানকে সদস্য করার বিষয়ে আপত্তি আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের। চেন্নাই এআইএডিএমকে সাধারণ সভা, সর্বসম্মতভাবে দলের পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত, জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলা নটরাজন। প্রস্তাবের খসড়া চিনাম্মাকে পৌঁছে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনির সেলভম, দলের দাবি মানলেন শশীকলা। ফের অনন্য নজর চীনের, বিশ্বের দীর্ঘতম হাইস্পিড ট্রেন যাত্রার সূচনা, 5 প্রদেশের মধ্যে দিয়ে ছুটে গেছে 2,252 কিলোমিটার রেলপথ। 34 ঘন্টার বদলে এখন সাংহাই থেকে কুনমিং যেতে সময় লাগবে মাত্র 11 ঘন্টা, ট্রেন ছুটবে 330 কিলোমিটার প্রতি ঘন্টায়। বান্দিপুরে সেনা জঙ্গি সংঘর্ষ, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সকুন্দ গ্রামে তল্লাশি, সে সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি, যখন 2 সেনাকর্মী হাসপাতালে। আন্তর্জাতিক টেনিস থেকে অবসর আনা ইভানোভিচের, 2008 সালে ফরাসি ওপেন জিতে কয়েক সপ্তাহের জন্য ডব্লিউটিএ র্যাঙ্কিং এ প্রথম স্থানে ছিলেন সার্বিয়ান তারকা।